হোয়াটসঅ্যাপ বন্ধুরা, হোয়াটসঅ্যাপ বলতেই মনে পড়ে গেছে, আজকে হোয়াটসঅ্যাপ নিয়েই আজকে ভিডিও তৈরি হবে। হ্যালো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ খারাপ? হোয়াটসঅ্যাপ মানে আপনারা কেমন আছেন বলতে আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। তো সুস্থ থাকার কথা নয়, আশা করছি আপনিও হোয়াটসঅ্যাপ ইউজ করেন এবং আপনিও আমাদের ভিডিওটা দেখছেন। আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন তো অবশ্যই আজকে ভিডিওটা দেখুন, আপনার জন্য খুবই ব্যাড নিউজ আছে। আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো সবাই ভাবছেন যে আমি মাঝে মাঝে উদয় হই কোথার থেকে, আবার একটা দুটো ভিডিও বানাই, আবার হাওয়া হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে কি, যে আমার টেক্সট এক্সাম চলছে, সেহেতু আজকেরও আমার এক্সাম আছে, আজকে আমার হিস্ট্রি এক্সাম আছে, তবুও আমি ভিডিওটা তৈরি করছি, কারণ নিউজটা একদম ট্রেন্ডিংয়ে আছে এবং এই নিউজটা আমার মনে হলো যে আপনাদের প্রত্যেকের জানা উচিত। তো সেই কারণে আমি আজকে ভিডিওটা তৈরি করছি এবং আজকেরই আমি আপলোড করব। হয়তো এক্সামের পরে এসে আপলোড করতে পারি, কিংবা আমি এক্সামের আগে আমি এখন আপলোড করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি জানতে পারবেন যে হোয়াটসঅ্যাপে একটা হ্যাকার হ্যাকিং হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, কীভাবে আপনারা এখান থেকে বাঁচবেন এবং কীভাবে কীভাবে হ্যাক হচ্ছে সমস্ত বিষয় আজকে ভিডিওতে বলবো। তো বেশি টাইম ওয়েস্ট না করে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ভয়ঙ্কর নিউজ আছে আপনাদের জন্য, মানে খুবই ক্ষতিকর একটি নিউজ আছে। তো এত ভয়ঙ্কর নিউজ দেখে আমার মনে হলো যে এক্সামের থেকে আপনাদের কাছে এই নিউজটা দেওয়া অনেকটা বেটার। তো এক্সাম আমার হয়ে যাবে, যেহেতু টেস্ট এক্সাম এমনিতেই আমি অ্যালাউ হয়ে যাব। তো অ্যাকচুয়ালি কি হয়েছে কি, হোয়াটসঅ্যাপ আপনারা হয়তো নজর দেবেন, হোয়াটসঅ্যাপ কিছুদিন আগে একটি ম্যালওয়্যার অ্যাটাক এসেছিল হোয়াটসঅ্যাপে এবং তাতে কিন্তু 16 জনকে টার্গেট করা হয়েছিল এবং তাদের ডেটা কিন্তু চুরি হয়ে গেছে। তো জানি না আর কার কার ডেটা চুরি হয়ে গেছে হোয়াটসঅ্যাপের এই যে গাফিলতিটার মাধ্যমে, কার প্রচুর লোকের ডেটা হয়তো চুরি হয়ে গেছে। আমরা জানি না যে কত পরিমাণ লোকের ডেটা চুরি হয়ে গেছে, কিন্তু আবারও হোয়াটসঅ্যাপ নিউজের হেডলাইনে চলে এলো, আবারও হোয়াটসঅ্যাপ হ্যাক, আবারও হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে। কীভাবে হ্যাক হচ্ছে সমস্ত ভিডিওতে, মানে আজকে ভিডিওতে সমস্তটা এক্সপ্লেইন করবো আপনার সামনে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক করা হচ্ছে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি এইটার হাত থেকে আপনারা বাঁচবেন কীভাবে, প্রথমে বাঁচার দিকটা বলে রাখি, তারপরে বলবো হোয়াটসঅ্যাপটা হ্যাক করছেন কীভাবে। আপনারা যদি এই হ্যাকিংয়ের থেকে বাঁচতে চান তো অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার হোয়াটসঅ্যাপটিকে এক্ষুনি আপডেট করে নিন। আপডেট করে নিলে কিন্তু আপনি এই যে হ্যাকিংটা চলছে এর মাধ্যম থেকে কিন্তু বাঁচতে পারবেন। ওকে, তো অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করা আছে কিনা এক্ষুনি প্লে স্টোরে গিয়ে দেখে নিন। যদি আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করা না থাকে তো এক্ষুনি প্লে স্টোর থেকে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যাপটি আপডেট করে নিন এবং আপডেট করে নিয়ে তারপর আপনি আপনার হোয়াটসঅ্যাপটি যত ইচ্ছা ইউজ করুন। তো এবার আসে যাক কীভাবে হোয়াটসঅ্যাপটা হ্যাকিং করছে করা হচ্ছে, এটা সম্পর্কেও আপনার একটু সিকিউর থাকবেন। ব্যাপারটা হচ্ছে কি, যে MP4 ফাইলের কিছু ভিডিও পাঠানো হচ্ছে মানুষ থেকে ভিকটিম, মতলব ক্যা হ্যা, ভিকটিম মানে যাকে টার্গেট করা হচ্ছে তাকে MP4 ফাইলের একটি ভিডিও পাঠানো হচ্ছে। এবার সাপোজ মনে করুন আপনাকে MP4 ফাইলের একটি ভিডিও সেন্ড করা হলো, এবার আপনার কাছে যখনই ওই ভিডিওটা যাবে আপনি তো ভিডিওটা ডাউনলোড করবেন, ভিডিওটা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে যখনই আপনি ভিডিওটা দেখবেন, ভিডিওটা যাই হোক না কেন, ভিডিওটা যদি আপনি ডাউনলোড করা হয়ে যায় তো পুরো মানে আপনার ফোনের পুরো অ্যাক্সেস কিন্তু ওই হ্যাকারের কাছে চলে যাবে। মানে ওই হ্যাকার কিন্তু আপনার মোবাইলই তখন কন্ট্রোল করতে পারবে, আপনার মোবাইলে সমস্ত কিছু কিন্তু ওই হ্যাকার তখন কন্ট্রোল করতে পারবে, কল থেকে শুরু করে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার অল ডিটেলস, আপনার ফেসবুক পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড, আপনার ফোনে কত অ্যাপ্লিকেশন আছে, আপনার ফোনে ক্রেডিট কার্ডের সাথে লিঙ্ক আছে কিনা, আপনার নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ওই হ্যাকারের কাছে চলে যাবে। এটাই হচ্ছে হ্যাকিংয়ের মজা এবং হ্যাকিংয়ের মাধ্যমে এইগুলোই। এবার ভাবুন যে এই সমস্ত ডেটা যদি কারো কোনো হ্যাকারের কাছে চলে যায় তাহলে কতটা বিপদের মধ্যে আপনি পড়তে পারেন, একটু নিজে ভেবে দেখুন। তো অবশ্যই এইটার হাত থেকে বাঁচার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি এক্ষুনি হোয়াটসঅ্যাপে চলে যান এবং হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশানটি আছে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটাকে এক্ষুনি আপনারা কী করবেন না, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটাকে এক্ষুনি আপনারা আপডেট করে দেবেন। আপডেট করার পরই কিন্তু আপনি এই হ্যাকিংয়ের হাত থেকে বাঁচতে পারবেন। তো বেশি কথা বলবো না, এটুকুই বলার ছিল আজকে ভিডিওতে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, যদি আজকে ভিডিওটা ভালো লাগে তো ভালো লাগার মধ্যে কিছু নেই, এই খবরটা আপনারা যত পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সেন্ড করে দিন এবং আজকের এই যে ভিডিওটা আছে আপনি সবাইকে সেন্ড করে পাঠিয়ে দিন, যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে। তো আজকে বেশি কথা বলবো না, ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। তার পরে জয় হিন্দ, বন্দে মাতরম। জানি না কবে নেক্সট ভিডিও আসবে, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার জন্য। আমার মাথায় একটা প্ল্যান আছে ইন্টারেস্টিং ভিডিও আনার জন্য, তো যদি সেটা সাকসেসফুল হয়ে যায় আপনাদের জন্য খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে।
তো স্টাডি অন করুন, অবশ্যই দেখতে পাবেন।